গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পরিকল্পনাকারীদের মধ্যে তামিম, মারজান ও মেজর জিয়া বন্দুকযুদ্ধে নিহত হলেও ধরাছোঁয়ার বাইরে ছিল জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। মোস্ট ওয়ান্টেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটির মানে যতটুকু আমাদের জানতে বাকি আছে সেটি আমরা জানতে পারব। পাশাপাশি এই ঘটনার সাথে যারা এখনও ধরা পড়েনি কিংবা নিহত হয়নি তাদের সম্পর্কে আমরা তথ্য পাব বলে আমরা আশা করছি। গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আগে বসুন্ধরার একটি বাসায় এক সপ্তাহ অবস্থান করে হামলাকারীদের চূড়ান্তভাবে প্রস্তুত করে সে, এমন দাবি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের। হামলার দিনও সে ওখান থেকে এরা বেরিয়ে আসার পর সে তার পরিবার নিয়ে অন্যত্র সরে যায়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী সেই মূলত হোলি আর্টিজানে এখন পর্যন্ত এই ঘটনার সাথে মানে অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে জীবিত এই প্রথম গ্রেফতার আমাদের। পুলিশ দাবি করে বন্দুকযুদ্ধে নিহত তামিম ও মারজানের সঙ্গে সরাসরি গুলশান হামলা পরিকল্পনা ছাড়াও 22টি হত্যাকাণ্ডে জড়িত ছিল সে। হামলার পুনরাবৃত্তি ঠেকাতেও আসলে তাকে গ্রেফতার করাটা আমাদের জন্য মানে খুবই প্রয়োজনীয় ছিল। গেল বছর 1 জুলাই গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি বিদেশি 20 জনকে হত্যা করে জঙ্গিরা। অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে মারা যান 2 পুলিশ কর্মকর্তা। পরদিন সেনাবাহিনীর জিম্মি উদ্ধার অভিযানে নিহত হয় 5 জঙ্গি। জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতে সংস্কার শীর্ষক এই গোলটেবিল আলোচনায় অংশ নেন কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজ ও নিরাপত্তা বিশ্লেষক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। কথা হয় সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের সংস্কার পদ্ধতি নিয়ে। ব্যাংকিং খাতে প্রফিট শুধু নয়, ইনভেস্টমেন্টটাও শুধু লোকের রং দেখে বা পলিটিক্যাল বিলিভ দেখে চেরিশ নারিশ করেন, সমাজে অসমতা সৃষ্টিতে এটা সহায়ক ভূমিকা। শুধু জঙ্গিবাদ নয়, এখানে বিভ্রান্তির কোনো কারণ নেই। ইসলামী সিস্টেম যদি হয়ে থাকে সেটাও থ্রো আওয়ে করছে না, যারা চাকরিতে আছে তাকেও বাদ দিচ্ছে না, শুধু এইটুকু করছে বেনিফিট যেন সকল মানুষ পায়। কারো চাকরিতে হাত দেব না, শুধুমাত্র একটাই শুধু তাদের কাছ থেকে চাবো, আর মিছিল করতে যায়েন না, পেশা দায়িত্বের সাথে চাকরিটা করেন। তবে সংস্কার কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে কারো কারো। আমি কিছু কসমেটিক কিছু পরিবর্তন করব, ফোড়া উঠেছে মেকআপ দিয়ে একটু ঢেকে দেব, তাতে সাময়িকভাবে সেটা দেখা যাবে না, কিন্তু তার অর্থ এই নয় যে কি মৌলবাদ জঙ্গি মৌলবাদের দর্শন নির্মূল হয়ে যাবে। মূলটা উৎপাটন করুন। জঙ্গিবাদ বন্ধ করতে হলে প্রথমে যেটি প্রয়োজন, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে হবে এবং ধর্মীয় রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ব্যাংকে জামাত শিবির নেতা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে মন্তব্য করে আলোচকরা চাকুরি চুক্তির পরিবর্তে এই সব কর্মকর্তাদের সামাজিক ও পারিবারিক কর্মকাণ্ড মনিটরিং এর তাগিদ দেন। একটা মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে। মানে আমরা যদি ধরেই নেই যে আমাদের একদিকে ফান্ডিং দিচ্ছে, আমরা আজকে এটা আয়োজন করেছি, এটা ইসলামী ব্যাংক ফান্ডিং দিচ্ছে, বা আমরা কালকে মুক্তিযুদ্ধের কনসার্ট করছি সেটা ইসলামী ব্যাংক ফান্ডিং দিচ্ছে, এবং এটা ধরে নিয়ে আমরা ভাবি যে ইসলামিক ব্যাংক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ইসলামী ব্যাংক সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোর মুনাফা কোন কোন খাতে ব্যয় হচ্ছে সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং এর তাগিদ দেন বক্তারা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইস্তেমার আজকের কার্যক্রম। তীব্র শীত উপেক্ষা করে ইস্তেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন 17 জেলার কয়েক লাখ মুসল্লি। আজ শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ বয়ান। নবী রাসূলের দেখানো পথে চলতে এসব বয়ানে ছিল নানা দিক নির্দেশনা। এদিকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানালেন মুসল্লিরা। জি না, কোনো সমস্যা হচ্ছে না, এখানে আছে ভালো সুযোগ সুবিধা, আমরা 18 জন আছি একসাথে, কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহকে পাওয়ার জন্য, দিন শিখার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আমরা দিনের প্রতিষ্ঠার জন্য, চলার জন্য আসছি আমরা। এখানে কোনো দুনিয়ার ফিকির নাই, এখানে কোনো দল নাই, কোনো নোট নাই, কোনো ভোট নাই, এখানে একমাত্র আল্লাহর জন্য আসা। মেইন হলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে প্রতিষ্ঠিত করা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইস্তেমার প্রথম পর্ব। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল ভোর 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে প্রবেশ পথের 6টি পয়েন্ট। এগুলো হলো মহাখালী ক্রসিং, রেডিসন গ্যাপ, প্রগতি
প্রতি সরণি, কুড়িল ফ্লাইওভার লুপ, ধর ব্রিজ ক্রসিং ও 17 নং সেক্টর প্রবেশপথ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানালেন এই পুলিশ কর্মকর্তা। সমস্ত নগরবাসীকে বা সব দেশের মানুষ জনগণকে বলবো যে আগামীকাল যাতে সবাই সুন্দর সুস্থভাবে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমাদের ট্রাফিক ডিভিশন থেকে যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তারা ওনারা এটা সাদরে গ্রহণ করবেন এবং ট্রাফিক ডিভিশনকে সাহায্য করবেন যাতে সুন্দরভাবে আমরা ইজতেমাটা সার্থক করতে পারি। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 20 জানুয়ারি আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 22 জানুয়ারি। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অধিকার আদায়ের সংগ্রামে শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি। নতুন নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপি এবং বাংলাদেশের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, জয়রামের আদর্শকে বাস্তবায়িত করার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু হলো আমরা সেই সংগ্রাম করবো, লড়াই করবো। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে, আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি, সময়মতো সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আরেক অনুষ্ঠানে ডক্টর মঈন খান বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হলে গণতন্ত্রের পথ প্রশস্ত হবে। একটি সুষ্ঠু নির্বাচন কমিশন যাতে আগামীতে এসে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ সরকার গঠনের জন্য তারা একটি নির্বাচন তারা পরিচালনা করতে পারে, যে নির্বাচনটি কোনোদিন প্রশ্নবিদ্ধ হবে না। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক দাবি করে তিনি আরো বলেন, গণপ্রতিনিধিত্বহীন সরকারের পক্ষে দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচনের ইশতেহার নিয়ে কাজ করছে আওয়ামী লীগ, এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ধানমন্ডি দলীয় সভানেত্রীর কার্যালয়ে এসে এমন কথা জানান প্রধানমন্ত্রী। সেটাও আমরা সম্পন্ন করেছি, আবার 2014-তে এসে আমার যে নির্বাচন ইশতেহার সে কাজও কিন্তু এই 3 বছরে, আমার যে 3 বছর পূর্তি হলো, এই 3 বছরে আমরা কিন্তু সে কাজগুলিও অনেক ক্ষেত্রে আমরা যা বলেছি তার থেকে বেশি করেছি। এটাই হচ্ছে আওয়ামী লীগ, যে আমরা যা বলি আমরা তা করি, করতে পারি। আর আমাদের রাজনীতি জনগণের জন্য, আমরা যা করি জনগণের স্বার্থে। দেশে এখনও সুষ্ঠু গণতন্ত্রের সঠিক চর্চা হচ্ছে না, আর একে প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে আরও সজাগ হতে হবে, বললেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। বিকেলে ডেমোক্রেসি ওয়াচের 22 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর স্কাটনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্যার ফজলে হাসান আবেদ আরও বলেন, দেশে হোক কিংবা বিদেশে যে কোনো প্রতিষ্ঠানে সৃজনশীল নেতা সৃষ্টির সুযোগ থাকতে হবে। দেশকে পরিবর্তন করতে হলে একজনকে যোগ্য চেঞ্জ মেকার হিসেবে গড়ে উঠতে হবে। গণতন্ত্র চর্চা প্রসারে সরকারকেও আরও নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাল্যবিবাহ নিরোধ আইন 2016-এর খসড়া বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় এ দাবি জানানো হয়। 18 বছরের নিচে বিশেষ বিবেচনায় বিয়ের বিধানকে শিশু বিয়ে বলে মন্তব্য করেছেন তারা। নারীর মানসিক, যৌন ও আর্থিক নির্যাতন বন্ধ করতে এই বিশেষ বিধান অবিলম্বে বাতিলের তাগিদ দেন আলোচকরা। ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্কুল অব ল উদ্যোগে ক্যারিয়ার ইন ল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠানে বক্তারা সময়ের পরিবর্তন সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা অনুযায়ী আইনে অঙ্গনে কর্মক্ষেত্র এবং আন্তর্জাতিক অঙ্গনে আইনি বিষয়ে আলোচনা করেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফাত সহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্নীতি দূর করে সততার মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানালেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী। সকালে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে কথা বলেন তিনি। এ সময় দেশের শিল্পখাতের 12 জন সফল উদ্যোক্তাকে নিয়ে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক DIU ইন্ডাস্ট্রি একাডেমিয়া বক্তৃতা মালার 6ষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় 6 জন সহ মোট 8 জন মারা গেছেন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিলাংতলি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন, আহত হন 22 জন। এর মধ্যে আশঙ্কাজনক 3 জনকে ঢাকায় আনার পথে মারা যান আরও 1 জন। এদিকে বেলা 11টার দিকে নগর আত্রায় স্থানীয় যান ভটভটি ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভটভটি চালক জাহাঙ্গীর আলম মারা যায়। আহত বিশ্বজিৎ হালদারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আহত 3 জনকে আত্রাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রযুক্তি নির্ভর শিক্ষিত তরুণরাই আগামীতে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মনে করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ উদ্বোধনকালে এমন মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন 2021 বাস্তবায়নের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে, যেখানে সারা দেশে 4,26,00,000 শিক্ষার্থীকে ইন্টারনেট সংযোগের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রামের রাউজান চিকদায় সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে উত্তরায়ণ মহোৎসব। পৌষ মাসের শেষে মহোৎসবের আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বর্তমান সরকার স্বাধীনভাবে স্বধর্ম পালনে সকল জনগণের পাশে রয়েছে। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে রাউজানকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ছুটির দিনের আমেজে বেশ জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টলে স্টলে দেখা গেছে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ক্রয়সীমার মধ্যে সহজে নিজের পছন্দের পণ্যগুলো কিনতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন ক্রেতারা। অনেকে আবার দাম জেনে ফিরে যাচ্ছেন শেষ দিকে এসে কিনবেন বলে। কেউ কেউ বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে এসেছেন। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু পণ্যতে। প্রতিবারের মতো এবারও দেশীয় স্টলের পাশাপাশি 21টি বিদেশি স্টল দেখা গেছে মেলায়। মানুষের আনাগোনাও আজকে বেশি, এমনি ঘুরে মজা পাচ্ছি। এই প্রথম আমার খালাতো ভাই বাণিজ্য মেলা আসি, খুব মজা হলো। ভালোই লাগছে, দামটাও রিজনেবল ছিল, বেশ ভালোই লাগলো। বাণিজ্য মেলাটা এবার আমার কাছে খুব ভালো লাগছে, অন্যবারের থেকে একটু ব্যতিক্রম। চাঁদপুরের উত্তর মতলবে স্থানীয় একটি স্কুল মাঠে জনসাধারণের মাঝে বিনামূল্যে ওষুধ সহ চক্ষু শিবির, গাইনি, ডায়াবেটিক্স ও সাধারণ চিকিৎসা সেবা দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন। প্রধান অতিথি হিসেবে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। চিকিৎসা শিবিরে 3,500 জনকে চিকিৎসা দেওয়া হয় এবং 520 জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। চট্টগ্রামের পাহাড়তলিতে শেষ হলো দুদিনব্যাপী পিঠা ফেস্ট মোজো পিঠা উৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া মোজো পিঠা উৎসবের আজ ছিল শেষ দিন। চট্টগ্রামের পাহাড়তলি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত মোজো পিঠা উৎসবে ছিল বিভিন্ন অঞ্চলের চেনা অচেনা বাহারি পিঠার সংগ্রহ। এছাড়া পিঠা পছন্দকারীদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ প্রতিযোগিতা মোজো পিঠা খাতক। এছাড়াও পিঠা উৎসব জুড়ে ছিল লোকজ প্রদর্শনী, মোজো FM দোস্তি লাউঞ্জ নাগরতলা। মোজো পিঠা উৎসব পর্যায়ক্রমে কুমিল্লা ও ঢাকায় অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো ঢাকা ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন 2017। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেশাদুর রহমান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আব্দুল হাই, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক সহ অন্যান্য কর্মকর্তারা। সম্মেলনে ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক, কেন্দ্রীয় কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এতে 2016 সালে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। জাতীয় দলের বিদেশি গোলকিপার কোচ হিসেবে নিয়োগ দেওয়া হল রায়ান স্যানফোর্ডকে। এদিকে ফিটনেস ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জন হুইটলকে। দুপুরে বাফুফে ভবনে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। মার্চে বঙ্গবন্ধু কাপ ও অনূর্ধ্ব 22 দলের টুর্নামেন্টকে সামনে রেখে এ দুজনকে আপাতত 2 মাসের জন্য নিয়োগ দিচ্ছে বাফুফে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল শুরু হচ্ছে জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে 15টি জেলা সহ বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের 400 বেশি প্রতিযোগী। 3 দিনের প্রতিযোগিতায় 100 স্বর্ণপদকের জন্য লড়বেন তারা। এ উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের নানা দিক তুলে ধরেন মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মনি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের ক্রীড়া ও কল্যাণ বিভাগের প্রধান ইবাল বিন আনোয়ার।